नमस्कार ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। জবা গাছের গুটি কলম করার জন্য যে ডালটি আপনারা নির্বাচন করবেন সেটি যেন খুব মোটা না হয়, অর্থাৎ মধ্যবয়সী একটি ডাল নির্বাচন করবেন। দেখছেন যে এখানে আমি যে ডালটি নির্বাচন করেছি খুব বেশি মোটা নয়। এই যে ডালটি আমি গুটি কলম করে দেখাবো। জবা গাছের যে নোড রয়েছে এই নোড ঠিক নিচ থেকে আমরা গুটি কলমের জন্য ধারালো কোনো ব্লেডের সাহায্যে ধীরে ধীরে এভাবে কেটে নেব। এমন ভাবে এটি কাটবেন যেন শুধুমাত্র উপরের যে আঁশ রয়েছে সেটি যেন উঠে যায়, সেদিকে অবশ্যই নজর দেবেন। দেখছেন যে শুধুমাত্র যে উপরের যে অংশটা সেটি নোট থেকে কিছুটা নিচে আমরা এভাবে কেটে নিয়েছি। এখানে রুটিন হরমোন ব্যবহার করছি না, জবা গাছে রুটিন হরমোন ছাড়াই খুব সহজভাবে গুটি কলম করা সম্ভব। সেজন্য এখানে আপনি এরকম ধরনের কোকোপিট ব্যবহার করতে পারেন, এরকম ধরনের এঁটেল মাটি ব্যবহার করতে পারেন। এই এঁটেল মাটিটাকে একটু এরকম হাত দিয়ে চেপে চেপে নরম করে নেবেন। নেওয়ার পর যেখানে আমরা কেটেছিলাম এই যে কাটা অংশটি দেখতে পাচ্ছেন, এখানে এভাবে ধীরে ধীরে এই যে মাটিটি এভাবে লাগিয়ে দেবেন। মাটি লাগানো হয়ে গেছে। এবার এখানে আমি এরকম সাদা প্লাস্টিক ব্যবহার করছি, কারণ সাদা প্লাস্টিক ব্যবহার করলে বোঝা যাবে যে 10 থেকে 15 দিনের মধ্যে শিকড় বেরিয়ে আসছে। এভাবে মুক্তি ভালো করে শক্ত করে বেঁধে দেবেন। দেখুন এইভাবে মাটি দিয়ে বেঁধে দেবেন। এভাবে 10 থেকে 12 দিনের মধ্যে এখান থেকে শিকড় বেরিয়ে যাবে, এবং শিকড় বেরোনোর সময় এই যে সাদা প্লাস্টিক ব্যবহার করেছি আমরা এখান থেকে দেখতে পাবো। 10 থেকে 12 দিন আগে এই যে এখানে আমি গুটি কলম করেছিলাম তার শিকড় চলে এসছে। এই অংশটি আজকের কেটে নেব, ঠিক তার নিচ থেকে কেটে নেবেন। দেখছেন যে কতগুলো শিকড় বেরিয়ে এসছে। এই গাছটিকে আমরা অন্য জায়গায় স্থানান্তর করে নেব। গুটি কলমগুলি জবা গাছ থেকে কেটে নেওয়ার পর আমি এরকম একটি পলি ব্যাগের মধ্যে বসিয়ে নিচ্ছি, তিনটি বসিয়েছি, আর সে সঙ্গে এই আরও একটি বসিয়ে নিচ্ছি। এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় নিয়ে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি উপকৃত হন একটি লাইক দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে ফিরে আসবো এই ইউটিউবের পর্দায়। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।